হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো নিয়তেজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো প্রচণ্ড কিন্তু গরম, দুদিন একটু বৃষ্টি বৃষ্টি ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু আবার এখন গরম পড়েছে বিশাল। তো দেখো আমরা সবাই সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল উঠে তনুও পড়তে যাবে, তো ওকে বললাম যে তুই বিছানাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নে, আর আমি গদ্দরটা ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিই, আর গ্যাস ফ্যাস মুছে নিই সুন্দর করে। তো ওইদিকে তনু কিন্তু বিছানা টিছানা সুন্দর করে টান টান করে গুছিয়ে নিচ্ছে, আর ও কিন্তু যখন গুছায় না ভালো সুন্দর করে গুছায়, পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছায়। আর আমি দেখো এদিকে গদ্দর ঝাঁট দিয়ে নিচ্ছি, ঝাঁট দিয়ে চলে গেছে এদিকে গ্যাস ফ্যাস মুছে চা করতে। তো এদিকে আমার চা বসিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়ে তারপরে দেখো বাসনগুলো ছিল ধোয়া, সেগুলো গুছিয়ে নিলাম। আর এদিকে চা হয়ে গেছে, চায়ের গ্লাস ফ্লাস ধুয়ে টুয়ে তারপরে এখানে চা আছে কিনা। আর তনু দেখো রাত্রেবেলা ফ্যানের হাওয়াটা নাকিও ঠান্ডা ঠান্ডা লাগছিলো, একটা কাঁথাও নিয়েছিল, কাঁথাটা বাস করে রেখে দিচ্ছে। আর এদিকে দেখো আমাদের দুজনের চা হয়ে গেছে। আর বাবু তখন কিন্তু স্কুলে চলে গেছিলো, বাবু সকালবেলা স্কুল, তো 7টায় স্কুল শুরু হয়ে যায়, তো সকালবেলা স্কুলে চলে গেছে। আর দেখো এদিকে তনু বিছানা গুছিয়ে আবার শুয়ে পড়েছে। আর দেখো এদিকে আমি চাটা খেয়ে কাপড় মানে কাপড় জামা কেচে স্নান টান করে চলে এসেছি একবারে রান্না করতে। তো দেখো এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না পটল ভাজা আর দেখাবো চাল কুমড়ো দিয়ে তরকারি আজকে কিন্তু রান্নাই করেছি। আর ও আর শুধু এটা না, তারপরে করেছি যে মিষ্টি কুমড়ো পাতা আছে না, মিষ্টি কুমড়ো পাতা বাটা করেছি। মিষ্টি কুমড়ো পাতা বাটা কিন্তু দারুণ লাগে খেতে। তো আজকে দুপুরে কিন্তু এই রান্না করেছি। আর রান্না করতে করতে আমার বরমশাই যে দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলো, ওই দেখো এইগুলো আজকে রান্না হয়েছে। আর মুড়ি ঠুড়ি ওসব এনেছিলো রান্না করতে, রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু এগুলো করছি। আর তখন কিন্তু তনু স্কুলে চলে গেছিলো, আর বাবু এদিকে স্কুল থেকে এসে খেলা করছিল। একজন স্কুল থেকে আসে আর একজন স্কুলে কিন্তু যায়। তারপরে দেখো এদিকে মুড়ি টুড়ি গুছিয়ে রান্না টান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে এখানে আমি সকালবেলা যে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম না, সেগুলো কিন্তু মেলা হয়নি। তো ভাবলাম যে রান্না টান্না শেষ করে তারপরে, যেহেতু রোদ আছে শুকিয়ে যাবে, ওই জন্য রান্না টান্না শেষ করে তারপরেই যাব কাপড় মেলতে। তো তারপরেই কিন্তু আমি কাপড় মেলতে গেছি। আর দেখো এদিকে কিন্তু গাছগুলোতে সকাল সকাল জল দিয়েছিলাম, তো তাই গাছগুলো কিন্তু দেখতে ভালোই লাগছে, একদম সবুজ হয়ে আছে, সুন্দর লাগছে। আর গাছে জল না দিলে দেখবে একবারে শুকিয়ে যায় রোদের তাপে। তো আর বাবু দেখো স্নান টান করে স্কুল থেকে এসে স্নান টান করে পুজো দিতে বসে গেছে। আর দেখো ওকে দেখাচ্ছি বলে ওর লজ্জা হচ্ছে, ও মুখটা ঢেকে রাখছে। তারপরে দেখো বাবুর পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর এবার খাওয়াবো বাবুকে, তাই চলে এসেছি খাওয়ানোর জন্য। তো আজকে বাবুকে খাওয়াবো চাল কুমড়ো তরকারি করেছিলাম, সেটা দিয়ে খাওয়াবো। যেহেতু বাটাতে লঙ্কা দিয়েছি, তো ওকে আর বাটাটা দেইনি, ও যেহেতু লঙ্কা খেতে পারবে না, ঝাল লাগবে, তো ওই তরকারি দিয়েই বাবুকে খাওয়াচ্ছি। তারপরে দেখো খেয়ে দিয়ে বাবু আর আমি কিন্তু এখানে শুয়ে পড়েছি, বাবু ঘুমিয়ে পড়েছে আর আমিও শুয়ে পড়েছি। তারপরে দেখো তনু চলে এসেছে, তনু এসে খেয়ে দিয়ে বাবু আর তনু কিন্তু এখানে খেলতে বসে গেছে। তারপরে দেখো এদিকে সন্ধ্যাবেলা বাবুকে বই নিয়ে বসিয়েছি। আর দেখো স্কুলে কিন্তু আজকে বাবু কিচ্ছু পারেনি, সব কাটাকুটি হয়েছে। আর আমি কি ওকে বকছি, বাবু তুমি এগুলো কী করেছো, দেখো সব কাটাকুটি করেছো খাতায়, তিনটে লেখা করেছো, তিনটে লেখাই কিন্তু তোমার হয়নি আজকে, কেমন অবস্থা দেখো, মাথাটা কেমন গরম হয়। তো যাই হোক বাচ্চা তো, ওকে তো শেখাতে হবে, তাই বেশি কিছু আর বললাম না। তারপরে ওকে বই নিয়ে বসালাম। তো স্কুলের যেগুলো করিয়েছিল সেগুলোই আমি আবার শিখালাম ভালো করে বুঝিয়ে বুঝিয়ে। তারপরে দেখো এদিকে পড়াশোনা করিয়ে আবার এদিকে চলে গেছি, মানে তনু কিন্তু তনু এদিকে পড়তে বসে গেছে। তারপরে চলে গেছি রাত্রে দিকে খাবো। আর কাদের কাদের অম্বুবাচীতে কী নিয়ম আছে আমাকে একটু কমেন্টে বলো। আমাদের অম্বুবাচী লাগলে দেখো নিয়ম আছে, কাঁচা দুধ আর পাকা আম একসঙ্গে মিক্সড করে মেখে কিন্তু খেতে হয়, এটা আমাদের অম্বুবাচী লাগলে নিয়ম। যেদিন লাগবে সেদিন খেতে হবে, মাঝখানে একদিন খেতে হবে, আর যেদিন ছাড়বে সেদিন কিন্তু খেতে হয়, তিন দিন খেতে হয়। তো তোমাদের কার কার এরকম নিয়ম আছে বলো তো। দেখো রাত্রেবেলা খেয়ে দিয়ে রাত তখন 11টা বাজে, খেয়ে দিয়ে কিন্তু এদিকে দেখো কাপড়গুলো ভাঁজ করা হয়নি, সেগুলো কিন্তু ভাঁজ করতে বসে গেছি আমি। তো দেখতেই পাচ্ছ রাতের 11টার সময় আমি কাপড় জামা ভাঁজ করছি। এদিকে কিন্তু তনু আর ওর বাবা কিন্তু ঘুমিয়েই পড়েছিল খেয়ে দিয়ে, আর আমি আর বাবু খালি জেগেছিলাম, বাবুও ঘুমায়নি আমিও ঘুমাইনি, আমি বসে বসে কাপড় ভাঁজ করছি আর বাবু এদিকে বসে বসে খেলছে। তো তোমরা দেখতেই পাবে বাবু কোথায় খেলছে, বাবুর কিন্তু ভিডিও করেছি লাস্ট মুহূর্তে একটু। তো দেখো আর মশায় যখন না কাপড় ভাঁজ করছিলাম তখন দেখি মশায় ছেঁকে ধরছে আমার পায়ে। তারপরে দেখো একটা মশার ধূপও জ্বালিয়ে নিচ্ছি, কেননা এত মশায় খেলে তো হবে না বলো। আর মশার কামড়গুলো যখন খায় না
তখন মানে খুব মানে অবস্থা খারাপ হয়ে যায়। তাই ভাবলাম যে মশার ধূপটা জ্বালিয়ে নিই, তারপরেই কাপড়গুলো ভাঁজ করি। তো মশার ধূপ টুপ জ্বালিয়ে তারপরে কিন্তু কাপড় ভাঁজ করছি। আর বাবু দেখো এদিকে বসে বসে কি করছে। এখন রাতের 11টা বাজে, তুমি এখানে আটা দিয়ে খেলা করছো, তো ঘুমাবে কখন তুমি? পরে। তো দেখো গাইস এখন বাজে রাত 11টা, শুতে যাবো। আবু দেখো আটা দিয়ে খেলা করছে, ওর চাপে এখনো ঘুম নেই। দেখো আবার সকালে কিন্তু স্কুল আছে, তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক আজকে ভিডিওটা ছিল এখানেই। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই, আর পাশে থেকেও আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আচ্ছা বলে দাও তুমি তাহলে। আচ্ছা।